আজকের এই ভিডিওতে আপনাদের জন্য থাকবে জান্নাতুল নাইমা আপুর লেখা ত্রিধারী তরঙ্গলীলা গল্পের 86তম পর্ব। আশা রাখছি শেষ পর্যন্ত পড়ার পর অবশ্যই কমেন্ট করবেন, যদি ভালো লেগে থাকে একটা লাইক দিতে ভুলবেন না। তো চলুন কথা না বলে সরাসরি গল্পে চলে যাই। শহরের ছোট্ট একটা কফি শপ, সুদূর পরিচিত এক বড় ভাই এক বছর হলো এটি উদ্বোধন করেছে, যা অল্প সময়ে বেশ জনপ্রিয় হয়ে উঠেছে। স্কুল কলেজ পড়ুয়া ছেলেমেয়েরাই বেশি আসে, তাও আবার যুগল হয়ে। আজ এক ঘন্টার জন্য কফি শপ বন্ধ, কারণ সুদূর চৌধুরী এক ঘন্টার জন্য তার এক বান্ধবীকে নিয়ে বসবে এখানে। ব্যক্তিগতভাবে এখানে কর্মরত প্রতিটা সদস্য সুদূরকে চেনে, তাই বিষয়টি নিয়ে নেতিবাচক কিছু ভাবল না, বরং গুরুত্বপূর্ণ কাজে বলেই বিবেচনা করলো এবং সচেতন থাকলো যাতে তাদের কোনো আচরণ ভুল না পায় সৌধ। সন্ধ্যার পর আবছা আলো, আবছা আদারের প্রকৃতি। সৌধ এলো বাইকে করে, সঙ্গে ওর কাজিন সাদি ছিল, যাকে কফি শপের বাইরে রেখে ভিতরে প্রবেশ করলো সে। কফি শপে দায়িত্বপ্রাপ্ত কয়েকজন এসে সালাম দিল তাকে, বসার জন্য জায়গা দেখিয়ে দিল। সৌধ মৃদু হেসে গিয়ে বসল, ফোন বের করে কল করলো নিধিকে। নিধি জানালো সে কফি শপের সামনে, সৌধ জানিয়ে দিল সে ভেতরে আছে। পুরো কফি শপ ফাঁকা, অবাক হলো নিধি। সৌধকে চেনে সে, তাই ধারণা ছিল এমন কিছুই হবে, স্পেশালিটি থাকবেই থাকবে। চারপাশে ভালো করে নজর ঘুরিয়ে সৌধ দেখতেই চোখে মুখে দ্যুতি ছড়িয়ে পড়ল, যা এগিয়ে যেতে যেতে মিলিয়ে গেল আচমকা। শুভ্র রঙা টি শার্ট পরনে সৌধর, চোখে পিওর ব্ল্যাক সানগ্লাস, সদ্য সিগারেট দড়িয়েছে। নিধির সামনে এসে দাঁড়ালো, কোনো প্রকার উদ্দীপনা দেখা গেল না। সৌধর মাঝে সে নির্লিপ্তভাবে একবার তাকালো, ঈষৎ হেসে দৃঢ় গলায় বলল, বস। এরপর ঠোঁটে সিগারেট চেপে ধরল, ধোঁয়া ছাড়লো পিছন থেকে যেন নিধির দিকে না যায়। তবুও সিগারেটের গ্রান নাকে এলো নিধির, খুব একটা করা না, তবু নাকমুখ কোচকে বসলো সে। অস্বস্তি হলো ভীষণ, বিশ্বাস করতে কষ্ট হচ্ছে সৌধ সিগারেট খাচ্ছে, তবু তার সামনে। পরক্ষণে স্মরণ হলো আয়াজ তাকে জানিয়েছিল সেদিনের পর সৌধ শুধু সিগারেট না, নানা রকম নেশাদ্রব্য পান করছে, বারে পর্যন্ত গেছে, এইসব আবার ত্যাগ করছে শুনেওছিল। তবে কি আয়াজ ভুল জানে, কখনো সিগারেট না ছোঁয়া ছেলেটা এই তো দিব্যি সিগারেট খাচ্ছে, ঢোক গিলল নিধি। থমথমে গলায় প্রশ্ন করল, কেমন আছিস? আলহামদুলিল্লাহ, নিঃসংকোচ উত্তর সৌধর। ওয়েটার এসে দুটো কোল্ড কফি দিয়ে গেল, নিধির প্রিয় কোল্ড কফি, এজন্য সৌধ এটাই দিতে বলেছে, যা দেখে একটু শান্তি পেল নিধি, যাক তার পছন্দ মনে আছে। কিয়ৎক্ষণ নিশ্চুপ বসে থেকে সৌধর থেকে কোনো প্রশ্ন বা শব্দ না পেয়ে নিজেকে সুস্থির করলো সে। এরপর পুনরায় প্রশ্ন করলো, নিয়মিত সিগারেট খাস? যখন ইচ্ছা হয় তখন খাই, অন্যদিন নাক ঢাকলো নিধি, কিঞ্চিত রাগ হয়ে বলল, সিনুর সামনে বসেও খাস, ও কিছু বলে না? ওর বাপ ভাই কেউ তো সিগারেট খোর না মানিয়ে নিতে পারে, হার্মফুল জিনিস ওর সামনে খাবো কেন? এটা যে খায় এবং যে গ্রাণ পায় দুজনের পক্ষেই ক্ষতিকর, ব্রু বাঁকিয়ে ফেলে নিধি। চোখ দুটো ছোট্ট ছোট্ট করে বলে, বাহ ডক্টর সাহেব, আপনি যাতে মাতাল তালে ঠিক, তা এই হার্মফুল জিনিসটা খেতে কে পায়ে ধরে তোর? বললাম না আমার ইচ্ছে, বিশ্রী ইচ্ছে, শব্দ দুটো বলে হঠাৎই চেঁচিয়ে ওঠে, ওই তুই নিজের ক্ষতি করার পাশাপাশি আমারও ক্ষতি করছিস, সিনুর ক্ষতি হবে বলে ওর সামনে যেমন খাস না, আমার ক্ষতি চিন্তা করেও এখন তোর এটা খাওয়া উচিত না, যা ফেলে আয়, হাসল সৌধ। এতক্ষণ নিধির দিকে না তাকালে ও এবার পূর্ণ দৃষ্টিতে তাকিয়ে অদ্ভুত সুরে বলল, আমার বউ আর বান্ধবী তো এক নয়, বন্ধুর জন্য এটুকু স্যাক্রিফাইস তুই করতেই পারিস, আর আমি তোর অল্প ক্ষতি করতেই পারি, শুনেছি বন্ধুর জন্য আরেক বন্ধু প্রাণও দিতে পারে। আকস্মিক সমস্ত উদ্দীপনা মিলেমিশে মিশে গেল নিধির, বউ আর বান্ধবী এক নয়, সৌধ সিনুর সামনে সিগারেট খায় না কারণ এদের সিনুর ক্ষতি হবে, অথচ তার সামনে খাচ্ছে, অর্থাৎ তার ক্ষতি হলে সৌধর এখন আর যায় আসে না। মুখটা ছোট্ট হয়ে গেল নিধির, পুরনো দিনের অনেক কথা অনেক স্মৃতি এসে মন পোড়াতে লাগলো, সবচেয়ে বিস্ময়কর লাগলো সৌধ কি অনায়াসে আমার বউ শব্দটা বলল। একদিকে অবশ্য খুশি হলো সৌধ নিজেকে সামলে সবটা মেনে নিতে পেরেছে বলে, কিন্তু ওই যে কিছু স্মৃতি কিছু অভ্যাস ঠিক তীক্ষ্ণভাবে জ্বালাতে শুরু করলো। একটা সিগারেট অর্ধেকটা শেষ করে ফেলে দিল সৌধ, নিধি কফি খাচ্ছে আর গভীর কিছু ভাবছে। সৌধ তাকালো ওর দিকে, খেয়াল করলো আগের চেয়ে মোটিয়ে গেছে মেয়েটা, তখনই মনে পড়লো নিধি এখন একটা ফুটফুটে বাচ্চার মা, সহসা মনে পড়েছে, এমন করেই জিজ্ঞাসা করলো, রূপ কেমন আছে? থমথমে কণ্ঠে উত্তর দিল নিধি, ভালো আছে, টুকটাক কথা বলতে শিখেছে, সারাক্ষণ বাবাকে ডেকে বেড়ায়, দু একবার অবশ্য আমাকেও ডাকে,
আচমকা মুখ ফসকে কথাটা বলেই সচেতন চোখে সৌদর দিকে তাকালো। সৌদর নির্লিপ্ত, তবু কেন যেন মনে হলো ওর ভিতরে নির্লিপ্ততা নেই, আছে অন্য কিছু। ছোট্ট করে নিঃশ্বাস ছাড়েন নিধি, ভাবে সৌদ যদি তার বউ অবলীলায় বলতে পারে, সে কেন তার বাচ্চার বাবার গল্প করতে পারবে না? তাই অর্পণ স্যারকে নিয়ে কিছু গল্প শুরু করলো। সৌদ গোপনে হাসলো তাচ্ছিল্য ভরে, ধরে ফেললো নিধির মনোভাব। অথচ নিধি ধরতে পারলো না সৌদ ইচ্ছে করে তার সামনে সিগারেট খাচ্ছে, যা বলছে যা করছে সবটার পিছনে কারণ একটাই, তাদের দুজনের জীবনের পথ সুন্দর স্বাভাবিকভাবে এগিয়ে যাওয়া শ্রেয়। যেসব তিক্ত ঘটনা ঘটে গেছে সেই সব থেকে বেরিয়ে এসে অন্তত বন্ধুত্বটুকু বাঁচিয়ে রাখা, যদি তারা একে অপরের কাছে তাদের ব্যক্তিগত সম্পর্কগুলো সহজভাবে তুলে ধরতে না পারে তবে উভয়ের মনে অতীত নিয়ে পিছুটান থাকবে, সেই পিছুটান যেন না থাকে এজন্যই এই প্রয়াস। অন্তত আজ থেকে 20 বছর পর হঠাৎ দেখা হলে হাসি মুখে দুটো বাক্য বিনিময় করতে চায় সৌদ, এটা যদি না পারে তাহলে তারা দ্বিতীয় মানুষটাকে নিয়ে সুখী হতে পারবে না। সৌদ এখন মনে প্রাণে চায় নিধি অর্পণকে নিয়ে সুখী হোক, সে নিধির সুখ চায় বলেই যে অর্পণ স্যারকে নিয়ে এতত্ব ভালো ভালো কথা হজম করতে পারবে তা না, তাই তো প্রতটুকু সুপ্ত রেখে বাধা প্রদান করে শোধালো। আমার সঙ্গে দেখা করতে এলি, তোর বর জানে? না, বলেছি বন্ধুর সাথে দেখা করতে যাই। কোন বন্ধু জিজ্ঞাসা করেনি, আমিও বলার প্রয়োজন বোধ করেনি, স্মিত হাসে সৌদ আর বলে, আমার বউ সন্ধ্যার পর একা বেরোতে পারবে না, এটা আমার বাড়ি এবং আমার রোজ। নিধির দম্ভ দেখিয়ে বলল, আশ্চর্য, ব্যক্তি স্বাধীনতা কেড়ে নেওয়ার মতো ছেলে তুই নস? এ বিষয়ে আর কথা বাড়ল না সৌদ, নিধি 100টা যুক্তি দেবে, কথা বাড়বেই, তাই শুধু বলল, আমি কিন্তু সিনুকে জানিয়েই দেখা করতে এসেছি। অবাক হলো নিধি, বিস্ময় ভরে বলল, সিরিয়াসলি? মাথা নাড়ে সৌদ, নিধি ভাবুক হয় একটু। সৌদ অফ টপিক বদলে আবার আসল টপিকে চলে আসে, সহসা প্রশ্ন করে, নামের বিষয়টা কেন গোপন করলি? হকচকিয়ে যায় নিধি, নিজেকে যথাসম্ভব সামনে নিয়ে বলে, ও বোন হিসেবে আমার সহায়তা নিয়েছিল সৌদ, সুভাষ আর ওর তুমুল ঝগড়া হয়েছিল, সুভাষ নামের গায়ে হাত তুলেছে, এটা শুনে আমারও রাগ হয়েছিল ভীষণ, বউ পেটানো পুরুষ আমার বন্ধু জাস্ট মেনে নিতে পারছিলাম না, বাবা মাহীন মেয়ে নামি, বড় বোন হিসেবে একটু আশ্রয় চেয়েছিল, দিয়েছি। সুভাষকে ছেড়ে আমেরিকা চলে গেল, তোর উচিত ছিল না সুভাষকে এ ব্যাপারে জানানো? বিশ্বাস কর, আমি চেয়েছিলাম, কিন্তু নামি আমাকে প্রতিজ্ঞা করিয়েছে, শেষ পর্যন্ত পাও ধরেছিল, ভাব ওর মতো মেয়ে কতটা অসহায় হয়ে এই কাজ করেছে, ও অনেক বিধ্বস্ত ছিল, আমি বুঝতে পারছিলাম ওর মানসিক অবস্থার অবনতি হচ্ছে, এমন একটা ট্রমার মধ্যে দিয়ে যাচ্ছে যে সুহাসের কাছে গেলে সেই ট্রমা থেকে আর বেরোতে পারবে না, প্রচণ্ড ক্ষিপ্ত ছিল সুহাসের প্রতি, আর এই জন্য দায়ী সুহাস নিজেই, একজন শিক্ষিত ভদ্র পরিবারের ছেলে, পেশায় ডাক্তার, সে কি করে বউয়ের গায়ে হাত তোলে? তুই সুহাসকে চিনিস? তাই বলে কাউকে মারবে? সরি বন্ধু বলে আমি এক্ষেত্রে ওকে সাপোর্ট করতে পারবো না, বলেনি সাপোর্ট করতে, নামি যে প্র্যাগন্যান্ট জানিস? চমকে ওঠে নিধি, ডোক গিলে বলে, দেশে থাকাকালীন জানতাম না, চলে যাবার পর একদিন যোগাযোগ হয় আর তখন জানায়, আগে জানলে যেতেই দিতাম না, কারণ আমি তো জানি এই জার্নিটা, আসলে আমি এটা জানার পরে বুঝতে পারি নামি কেন মানসিক অসুস্থতার মধ্যে যাচ্ছিল, প্রেগনেন্সির সময় মেয়েদের মুড সুইং হয়, কিন্তু নামির ওই সময়টা শুরু ছিল, হিউম্যান সাইকোলজি বলে মেয়েদের হৃদয় গর্ভাবস্থা চলাকালীন শিশুসুলভ হয়ে যায়, ওরা অল্প আদরে যেমন অনেক বেশি খুশি হয় তেমনই অল্প আঘাতে ভয়ঙ্করভাবে ভেঙে পড়ে। আমার এক বান্ধবী মনোরোগ বিশেষজ্ঞ, ওর কাছে এক প্যাশেন্ট এসেছিল, এটা তার মুখের গল্প, ভদ্রমহিলা যখন গর্ভবতী ছিল তার হাজবেন্ড খুবই সামান্য একটা বিষয় নিয়ে বকাঝকা করে, ফলশ্রুতিতে ডেলিভারি হওয়ার আগ পর্যন্ত চক্ষুশূল হয়েছিল বর, অথচ বিয়ের পর থেকে শাশুড়ির সঙ্গে ওনার বনিবনা ছিল না, গর্ভবতী হওয়ার পর সে শাশুড়ি একদিন খিচুড়ি রেঁধে খাইয়েছিল বলে খুশিতে সেদিন শাশুড়িকে জড়িয়ে ধরে কান্না করেছে, এরপর শাশুড়ির যত রেগে কথা বলুক সে হাসি মুখে সেগুলো এড়িয়ে চলে। একটু থামলো নিধি, এরপর সৌদর দিকে সিরিয়াস হয়ে তাকিয়ে বলল, আসলে কি বলতো, আমাদের এই জার্নি কোনো ছেলের পক্ষে বোঝা সম্ভব না, মানসিক শারীরিক সব দিক দিয়ে আমরা দুর্বল হয়ে পড়ি, একদম বাচ্চাদের মতো, আমার ছেলের সামনে মোম জ্বালিয়ে ধরিস, ও একবার হাত দিয়ে ছেঁকা খেলে আর দ্বিতীয়বার সেটা ধরবে না, প্রেগনেন্সির সময় আমাদের মাইন্ডটা ঠিক ওরকম থাকে, সুহাস স্টুপিডটা এত কেয়ারলেস, কি আর বলবো। সৌদ নিধির কথোপকথন শেষ, নামির সঙ্গে প্রথম দিকে যোগাযোগ থাকলেও এখন আর যোগাযোগ নেই নিধির, টেক্সট করে না পেয়ে মেইল করে রেখেছে নিধি, সব শুনে সৌদ বলল,
যখনই ওর সঙ্গে যোগাযোগ হবে সঙ্গে সঙ্গে আমাকে জানাবি, নামের মেইল ঠিকানা নিয়ে রাখলো সৌদ। নিধিও সুহাসের বর্তমান অবস্থা জেনে দুঃখ প্রকাশ করলো। সৌদকে অনুরোধ করলো সুহাস যেন না জানে নামি চলে যাবার সময় তার কাছে ছিল, সে সাপোর্ট করেছে নামিকে। সৌদ এমনিতেই সুহাসকে কিছু বলবে না, বড় জোর এটা বলতে পারেন নামি ও দেশ থেকে নিধির সঙ্গে যোগাযোগ করেছিল একদিন, এর বেশি কিছু নয়। কারণ সে চায় না নিধির সাথে কারোর সম্পর্ক খারাপ হোক। কথা শেষে ওরা যখন উঠবে তখনই হঠাৎ নিধি প্রশ্ন করলো, নতুন জীবন কেমন লাগছে বললি না তো? অমায়িক ভঙ্গিতে হাসলো সৌদ, গর্ব করে বলল, দারুণ সিনে, অনেক ভালো মেয়ে, অনেক ভালো রাখবে তোকে, আই নো। উঠে দাঁড়ালো নিধি, সাথে সাথে সৌদ উঠল। কফি শপ থেকে বেরিয়ে রিক্সা ডেকে তুলে দিল নিধিকে। রিক্সায় বসে হঠাৎ নিধি মাথায় এগুলো, সৌদ বলল, কি হলো, কিছু রেখে গেছিস? আকস্মিক নেমে দাঁড়ায় নিধি, চারপাশে রাতের আধারে সজ্জিত, গাড়ির হর্ন, রিক্সার টুংটাং, মানুষের কোলাহল হর্নে বাজছে, কর্নে বাজছে। একটা রিক্সা অপেক্ষা করছে নিধির জন্য, অথচ নিধি তার প্রিয় বন্ধু সৌদর মুখোমুখি দাঁড়িয়ে ক্ষীণ গলায় বলল, ভালোবাসার বিষয়টা আমি অনেক আনাড়ি রে সৌদ, এক বাচ্চার মা হয়েও ঠিকঠাক বুঝে উঠতে পারছি না এই অনুভূতিটাকে, একটা প্রশ্নের উত্তর দিবি? স্তম্ভিত মুখে সৌদ বলল, প্রশ্নটা, দ্বিতীয়বার কাউকে ভালোবাসা যায়? কিয়ৎক্ষণ নিশ্চুপ থাকলে সহসা দ্বিধাহীন তীব্র বিশ্বাস নিয়ে স্পষ্ট ভাষায় সৌদ উত্তর দিল, কেন নয়, তুই যদি আমার হৃদয় কোণে ভালোবাসার আবছা অক্ষর হোস, সিনু আমার হৃদয় কোণে ভালোবাসার শেষ স্বাক্ষর। তো ফ্রেন্ডস, এতটুকু ছিল আজকের গল্পের পর্ব। কেমন লেগেছে জানিয়ে কমেন্ট করবেন, ভালো লেগে থাকলে একটা লাইক দিতে ভুলবেন না। সবসময় ফারুক স্টাডির সাথে অনেক অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন সেই কামনায়। আল্লাহ হাফিজ, বাই বাই, টাটা।